বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম, আজকের আলোচনাটি অবশ্যই খেয়াল করে মনোযোগে শুনবেন। কেননা আজকের আলোচনা আমরা এটাই বুঝব যে কোন ব্যক্তির জন্যে ইহকাল ও পরকালে তার কোনো বিনাশ নেই। আচ্ছা, আর একটা কথা আপনি বলতে পারেন, বিনাশ নেই বলতে কি? একটা মানুষ যখন মৃত্যু বরণ করে, তার দেহতার তো একটা কিয়ামত আছে, তার দেহতার তো একটা মৃত্যু আছে। তাহলে দেহের যদি একটা মৃত্যু থাকে আর সেই দেহটা যদি মাটিতে খেয়ে ফেলে বা তার দোজক ভোগ করতে হয় কিংবা তার মাটির দেহ থেকে তার আত্মাটা বের হয়ে যেতে হয়, তাহলে তো সে বিনাশ হলোই। এই কথাটা যদি কেউ বলে তাহলে আমি বলবো তার আত্মজগৎ সম্পর্কে তার জ্ঞান নেই। তাই আমি বলবো যে আত্মজগৎ বা রুহানি জগৎ নিয়ে জ্ঞান না রাখলে আমাদের জীবন পঙ্গু, এবং ইহকালে পঙ্গু এবং পরকালেও আমরা পঙ্গু। তাই আজকের আলোচনাটি একটু খেয়াল করে সকলেই শুনবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছেন যে দেখো, আমার বন্ধুদের কোনো ভয় নেই, আমার বন্ধুরা কখনো চিন্তিত হবে না, আমি আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। দেখুন যে এই পৃথিবীতে থেকে আমাদের কি করতে হবে, আমাদের আত্মসাধনা করতে হবে। যেমন শরীয়তে কি বলা হয়েছে, অজু করো, হাত দাও, পাও দাও, কানে পানি দাও, চোখে মুখে পানি দাও, মস্তিষ্ক মাসহ করো, পায়ের টেকনিক পর্যন্ত, এটা কিন্তু শরীয়তের শিক্ষা। আর এই শরীয়তের শিক্ষাতে কি বলতেছে যে বাহ্যিক জগতে আমরা বসবাস করি এবং বাহ্যিক যে দেহটা আছে এই দেহটাকে পরিষ্কার করো, দেহটাকে পবিত্র করো। আর এই দেহটা যখন মৃত্যুবরণ করবে, এই দেহের ভিতরে যে আত্মা, তার কিন্তু মৃত্যু নেই, সেই আত্মাটা একদিন তার আত্মার গন্তব্যে চলে যাবে। আর সেই গন্তব্য হতে পারে দোজখবাসী, হতে পারে সে জান্নাতবাসী। তাহলে আজকের আলোচনাটি কি যে এই ইহকালে এবং পরকালে আমাদের বা এরকম লোক পৃথিবীতে আছে বা ছিল বা আসবে যে তাদের দুনিয়াতে ও আখেরাতে তাদের কোনো বিনাশ নেই, তাদের কোনো ধ্বংস নেই। সেটি হলো কিরকম, দেখেন যে আত্মা যেরকম একটা বিষয়, দেখেন আমার দেহটা আত্মার খাঁচা কিংবা আত্মার পোশাক। যদি আমরা বাহ্যিক জগতে কোনো জামা কাপড় পাল্টাই, ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন দেখা যায় এই জামাটা পাল্টিয়ে অন্য একটা জামা পরি, তাহলে ঠিক যে আত্মা বা রূহ সে কিন্তু একটা দেহ ধারণ করে বা একটা দেহের ভিতরে সে প্রবেশ করে। তাহলে মূলত সেই দেহটাই তার পোশাক। যেমন আমরা শার্ট পরি, পাঞ্জাবি পরি, এটা আমাদের দেহের পোশাক, ঠিক আত্মা হলো সে দেহটা হলো আত্মার পোশাক বা রুহের পোশাক। তাই আমি বলতে চাই, মূলত এই পোশাকের কি কোনো দাম আছে? মানুষ মরে গেলে এই দেহের কোনো দাম আছে? এই দেহটা যদি দোজকবাসী হয় কি হবে, মাটিতে মিশবে। যদি স্বর্গবাসী হয় কিংবা বেহেস্তবাসী হয়, তবুও কিন্তু সেই দেহটা মাটিতেই মিশবে। তাই এখন যে কথাটি বলতে চাচ্ছি আপনাদের সামনে, সেটি হলো দেখুন যে আমরা সারা জীবন জেনে এসেছি যে অজু করো, নামাজ পড়ো, দেহকে পবিত্র করো। না, দেহের মধ্যে যদি ময়লা লাগে আমার কাছে তো খারাপ লাগবে, আমি সেটা পানিতে ধুয়ে ফেলবো। কিন্তু দেখেন আত্মার মধ্যে পাপের ময়লা লেগে আছে, মিথ্যার ময়লা লেগে আছে, লোভ লালসার ময়লা আছে, মানুষের আত্মসাৎ করে যে খেয়েছে সেই পাপের ময়লাগুলো তার আত্মায় লেগে আছে। আর বাহ্যিক জগতের কোনো ময়লা লাগে সেটা সাবান ছটা দিলে উঠে যায়, কিন্তু আত্মার মধ্যে যে ময়লা লেগেছে সেটা কি দিয়ে ওঠাবে? যারা এই পৃথিবীতে একজন কামেল মসজিদ বা একজন কামেল বা পবিত্র ব্যক্তির কাছে গিয়েছে, সেই পবিত্র ব্যক্তির কাছে যাওয়ার পরে কি হয়েছে, তখন সেখান থেকে তিনি আত্মসাধনা নিয়েছে। আত্মসাধনা নেওয়ার পরে তিনি টাইম টু টাইম করেছে, দুনিয়াবী কাজও করেছে, আল্লাহর কাজও করেছে, আবার টাইম টু টাইম সে আল্লাহর সাধনা করেছে। দেখেন এই সাধনার কথা সূরা ইনসিরা এবং সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সাধনা কথাটি উল্লেখ করেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। আবার কি বলেছে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করেছে আমি তাদেরকে পরিচালনা করব। দেখেন এই পৃথিবীতে যাকে আল্লাহ নিজে পরিচালনা করে
তার কি কোনো ধ্বংস আছে? তার কি কোনো ক্ষয় আছে? আর এই কথাটি আল্লাহ বলেছে যে আমার বন্ধুদের কোনো ভয় নেই, আমি যাদেরকে পরিচালনা করেছি তারাই তোমার বন্ধু। পৃথিবীতে নবী রাসূলরাই কিন্তু আল্লাহর বন্ধু, তাহলে ওলিয়া আউলিয়াদের মধ্যে তারাও কিন্তু আল্লাহর বন্ধু। তো যাদেরকে আল্লাহ পরিচালনা করে, তো কাদেরকে আল্লাহ পরিচালনা করবে? যারা নিজেকে পবিত্র করেছে সেই সফল কাম, এবং সেই সাধনাগুলো যারা করেছে তারাই কিন্তু সফল কাম। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে পবিত্র ব্যক্তি তো তারাই যারা নিজেকে পবিত্র করেছে। অবশ্যই নিজেকে পবিত্র করতে হলে কি দিয়ে করতে হবে, কিভাবে করতে হবে তা কিন্তু আমাদের জানা নেই। তাই কি করতে হবে? একজন কামেল মুর্শিদ, একজন পবিত্র মানুষের কাছে যে সেই সাধনা, সেই আমল আমাদেরকে নিতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। আর আমি কিন্তু থাম্বনেইলে বলেছি যে সে কোন ব্যক্তি যার এই ইহকাল ও পরকাল কোনো কালেই তার কোনো ধ্বংস নেই, মৃত্যু নেই, এবং তারা সুখে স্বাচ্ছন্দ্যেই থাকবে, এবং আল্লাহ নিজেই তাদেরকে ট্যাকল দেবে, তাদেরকে দেখে রাখবে, তাদের অনিষ্ট হতে দেবে না। তাই আমি বলবো যে সেই ব্যক্তি যে ইহকাল পরকাল তার কোনো বিনাশ নেই, এই তো কথাটি থামলেনে পেয়েছেন যে ইহকাল পরকালে সেই ব্যক্তিটির কোনো বিনাশ নেই। বিনাশ বলতে আমরা যেটা বুঝি, যারা জাহান্নামে চলে গেছে, যারা দোজখবাসী হয়ে গেছে, তারাই বিনাশ হয়ে গেছে। তাই তারা এই পৃথিবীতে বিনাশের কাজগুলোই করেছে, যার ফলে ইহকালেও অনেক মানুষ তাকে ঘৃণা করতেছে, এবং মৃত্যুর পরেও তারা ফেরেস্তাদের কাছে, অন্য অন্য জাতির কাছে তারা ঘৃণার পাত্রই হয়ে রয়েছে। ঘৃণার পাত্র তো হলোই, তার মধ্যে আবার সে দোজখবাসী হল, জাহান্নামে গেল, তারাই তো বিনাশ। আর যারা অবিনাশ, যারা আত্মসাধনা করেছে, দেখেন এই দেহটা হলো নশ্বর, আর আত্মাটা হলো অবিনশ্বর। তাহলে নশ্বর পৃথিবীটা বা নশ্বর দেহটা মাটির সাথে একসময় মিশে যাবে, আর সেই অবিনশ্বর আত্মা বা রূহ, তার কোনো মৃত্যু নেই, তার কোনো ক্ষয় নেই। তাই বলা হয়েছে অবিনশ্বর অর্থ যার কোনো বিনাশ নেই, আর নশ্বর যার বিনাশ আছে। তাহলে এই নশ্বর দেহটা আমরা পবিত্র করেছি টাইম টু টাইম, কিন্তু আমরা যে অবিনশ্বর আত্মা বা রোহের কোনো কর্ম, পবিত্রতা কোনো কিছু করা হয়নি, যার ফলে আমাদের বিনাশ হতে পারে। তাই সেই বিনাশ থেকে বাঁচতে হলে আমাদের এটি করতে হবে যে একজন পবিত্র মানুষের কাছে গিয়ে সাধন ভজনের মাধ্যমে আমরা সেই আত্মার পবিত্রতা শেখার জন্য আমাদের যেতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা কেন করলাম? মানুষ যেটা করতেছে সেটাকেই সত্য সঠিক বলে মনে করছে, কিন্তু যেটা সত্য সেটা কিন্তু ঢাকনা পড়ে আছে, আর সেই ঢাকনাটি খুলে দেওয়ার জন্য আজকের এই আলোচনা। তবে সামনে যে আলোচনাগুলো করব সেগুলো ঢাকনা খোলার জন্য নয়। ঢাকনা তোর একটি নয়, শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারটা দেশের মধ্যেই ঢাকনা আছে। এই ঢাকনাগুলো খুলে খুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুকে হলে ফলো রাখবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।